আজকে আমরা পৌঁছে গেছি আমাদের প্রতিষ্ঠান নিয়ে। গ্রামটির নাম হচ্ছে শায়ের পাড়া। আসুন আর দেখতে থাকুন। আর ঠিক এভাবে আমাদের সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখুন, লাইক করুন, শেয়ার করুন। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করি। ওয়েলকাম টু আওয়ার কিচেন। তবে দিদি, আজকে আপনার রেসিপি আমরা করছি। আপনার রেসিপিতে ছিল কাতলা মাছ, বাজারে পেয়েছিলাম, কিন্তু আমরা বরাবর বিভিন্ন রেসিপিতে অনেক কাতলা মাছ দেখিয়েছি, কিন্তু আজকে যে মাছটা আমার নজরে পড়েছে, মাছটা অত্যাধিক বড়, খুব টেস্টি মাছ, হেভি ভালো মাছ, জ্যান্ত মাছ, লাফাচ্ছিল, বড় বড় কার্প ব্রিগেড। তা আমি আর মানে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তা আমি ভাবলাম যে এই মাছটাই আজকে নিই। তা আজকে আমি নিয়ে এসেছি খুব বড় বড় কার্প ব্রিগেড, এক একটা মাছ 3.5 কেজি 4 কেজি ওজনের, খুব ভালো মাছ এনেছি। আজ আমাদের পাঁচমিশালি সবজি আছে, পাঁচমিশালি জায়গা 6-7 মিশালি হয়ে যাবে, তো বরবটিটা কেটে নেব। বরবটি হ্যাঁ, লাফা চন্দন আমি কিন্তু চালু করে দিয়েছি। কুমড়ো কেটে নেব না, ডিঙ্গলি যে কুমড়ো হচ্ছে কি বলো তো, পাম্পকিন, পাম্পকিন কাঁচা, কিন্তু কুমড়োটা কচি আছে তাই ছাল ছাড়ালাম না। পেঁপে ছুলে নিয়েছি, কেটে নেব। আজ তো নয়, আজ আর পাহাড় গুঁড়ো করে নেবো। দলবাই, ও দলবাই, চাবিটা দাও, চাবিটা, চাবি দেব, হ্যাঁ, মেশিনটাকে চালু করে। রাজা মশাই আদেশ কর সেনাপতি। আ উল্টো ঘুরিয়ে চাবি দিয়ে দিলে তোমাকে, পা এটা গুঁড়ো নয়, ফিনিশ করে নেবো। মুখের ডাল মাছের মাথা দিয়ে হবে। মুলো কেটে নেব। দাদা ভাই, হ্যাঁ, মুলো কি হবে? মুলো কেটে সবজি হবে, খেলে কি হবে? মুলো খেলে বলবো না, বলো বলো, বলবো না, লজ্জা লাগে, বলো বলো, লজ্জা লাগে। দেখে বলো ভাই, অদুর্গ তোমার টমেটা কেটে নেব। টমেটার চাটনি আর দই মিষ্টি, মাথা দিয়ে মুগ ডাল, পাঁচমিশালি সবজি, মাছের কালিয়া। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করে তখন ঠিক দরজা আবিষ্কার হলো, আর মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত আনতে শুরু করলো তখন তালা সৃষ্টি হলো, আর মানুষের উপর মানুষ যখন একেবারেই বিশ্বাস উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরা আবিষ্কার হলো। তাই চোখের জল বার করে নেব। মাথা ভাজা হচ্ছে, আমরা মুগের ডালে দেবো। মাছের মাথা ভেজে ডালে দিয়ে দিয়েছি, ফুটছে ওইদিকে ডাল, এখন আমরা ডালের ফোড়নটা দিয়ে দেবো। নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। রান্না করবে, আমরা আজকে তিনজনে মিলে পাঁচ মিশালি সবজি রান্না করব, সঙ্গে থাক। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল।
তাহলে তেল আমাদের গরম হয়ে গেছে, তো সর্বপ্রথমে দেবো আমরা অল্প কিছু তেজপাতা, লঙ্কা, পাঁচ ফোড়ন। এবারে পাঁচমিশালি সবজিগুলো আমরা দিয়ে দেবো। বন্ধুরা, প্রতিদিন আমরা আমাদের প্রতিষ্ঠান নিয়ে পৌঁছে যাই গ্রামে গ্রামে। প্রত্যেকটা গ্রামের রাস্তা হচ্ছে লাল মাটি। এই লাল মাটিকে নিয়ে অনেক কাব্য, অনেক কাহিনী লুকিয়ে আছে। তাই কবি কি গাইছেন, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলায় রে। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আদা বাটা ভাই, দাদা ভাই, দুলা ভাই কোনে গেল? আমি এখানে আছি দাঁড়িয়ে। এবার আমরা দিয়ে দেবো জিরে বাটা। কাঁচা মশলা রান্না হচ্ছে আজকে আমাদের সবজি। অনেকে কষিয়ে করে, আমরাও কষিয়ে করেছি, কিন্তু আজকে একদম কাঁচা মশলায় রান্না হচ্ছে। হেভি টেস্ট হবে, আপনারা ঘরে এরকম এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। এ আমাকে নিমন্ত্রণ না করলে না? নিশ্চয়ই 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 নিশ্চয়ই। এরপর আমরা দিয়ে দেবো ধনে বাটা। ই আগ যা জ্বল রহা হে, আগ পানি, আগ কাঁচা লঙ্কা, আমাদের সবজি অনেকটাই কষানো হয়ে গেছে। এখন একটু হলুদ দিয়ে দেব। সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি। সবজি হলো আমাদের? হ্যাঁ, তোমরা নামিয়ে নাও। আচ্ছা, আমার সবজি কমপ্লিট হয়ে গেছে, দারুণ সবজি হয়ে গেছে। হ্যাঁ, দারুণ একবারে সত্যি। হ্যাঁ, আজকে আমরা মাছের কালিয়ার রান্না করব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা বানিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে। মাছের ঝোলটা পুরো ফুটে গেছে, এবার আমরা ভাজা মাছটা দিয়ে দেবো। আমাদের মাছের কারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। সানফ্লাওয়ার তেল, আমরা পাঁপড় ভেজে নেব। বন্ধুরা, একটু দেরি হয়ে গেছে রান্না করতে, তো সব এসে বসেছিল। ও খুব সুন্দর মানুষ, অনেকক্ষণ ধরে বসে আছে। আমাদের একটু লেট হয়ে গেছে, আজকে আগুনটা ভালোভাবে জ্বলেনি, তাই নমস্কার। আজকে আমাদের মধ্যে এই মহা অন্ন সেবা ভাগ করে দিয়েছেন বর্ধমান থেকে তন্দ্রা ঘোষ, ওনার স্বামীর মৃত্যুবার্ষিকী। তাহলে আসুন, সকাল থেকে রান্নাবান্না কমপ্লিট করেছি, আমাদের সবাই চলে এসেছে, আসুন আমরা পরিবেশন করি। Thank you.
আমরা দিয়ে দেবো পাঁচমিশালি সবজি। খাবে রসগোল্লা, যাবে কলকাতা। হ্যাঁ, এই রসগোল্লা খেয়ে নাও, কালকে কলকাতা যাবা। বেশ, সবার লাস্টে আমি দিচ্ছি পাঁপড়।